আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো এবার লেবাননে হামলা চালালো ইসরায়েল যেসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নেতানিয়াহ গাজায় সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া ফিলিস্তিনিদের শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরায়েল হামাস ভারতে ঘূর্ণিঝড় টাউটির আঘাতে নিহত বারো নিখোঁজ একশো এবং সর্বশেষ ভারতে করোনায় একদিনে মারা গেলেন পঞ্চাশ চিকিৎসক দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার লেবাননে হামলা চালাল ইসরায়েল দখলদার ইসরায়েল এবার লেবাননের দিকে বাইশটি গোল নিক্ষেপ করেছে এর আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে যে রকেট হামলা চালানো হয় তার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী লেবাননের নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাদ দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনী মোট বাইশটি শিল নিক্ষেপ করেছে লেবাননের দিকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে সোমবার অন্তত ছটি রকেট ছড়া হয় লেবানন থেকে কিন্তু সেগুলো লক্ষ্যে আগে থানতে পারেনি বরং লেবাননের ভূখণ্ডেই বিস্ফোরিত হয়েছে এরপর লেবাননের সেই জায়গা লক্ষ্য করে ইসরায়েল গোলার নিক্ষেপ করেছে যেখান থেকে রকেট ছোঁড়া হয়েছিল প্রসঙ্গত এর আগে গত তেরো মে দক্ষিণ লেবনন থেকে অন্তত তিনটি রকেট ইসরায়েলের দিকে নিক্ষেপ করা হয় তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এদিকে ইসরায়েলি দখলদের বাহিনী অবরুদ্ধ গাছ উপত্যকে হামলায় অবত রেখেছে আল জাজিরা গাজের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানিয়েছে ইসরায়েলের নির্বিচার হামলায় এখন পর্যন্ত দুশো বারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এর মধ্যে অন্তত একশোটি শিশু ও ছত্রিশ নারী রয়েছেন এছাড়া গত আট দিন ধরে চলা ইসরায়েলি হামলায় দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামসের ছোড়া রকেটে দুই শিশু সহ দশজন নিহত হয়েছে যেসব দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন নেতানিয় ইসরায়েলের একের পর এক ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় মৃত্যুর প্রতি পরিণত গাজা এক সপ্তাহ ধরে চলা বর্বর এই হামলায় দুই শতাধিক নিরহ ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন কয়েকশত আর নিরপরাধ ফিলিস্তিনের ওপর আগ্রাসন চালানো ইসরায়েলকে সমর্থন দিয়েছে পঁচিশটির মতো দেশ এসব দেশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেহ গত শনিবার এক টুইট বার্তায় সমর্থনকারী দেশগুলোর পতাকার ইমোটিন প্রকাশ করে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি পতাকাগুলো হল যুক্তরাষ্ট্র আলবেনিয়া অস্ট্রেলিয়া অস্ট্রিয়া ব্রাজিল ইউক্রেন এবং উরুগুয়ে ইসরায়েলকে সমর্থনকারী দেশগুলোর পতাকা শেয়ার করে টুইট বার্তা নেতা নেহ লেখেন ইসরায়েলের পাশে জড়ালভাবে দাঁড়ানোয় এবং সন্ত্রাসী হামলার বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করায় আপনাদের প্রতি কৃতজ্ঞ গাজে সেনাবাহিনী পাঠাতে প্রস্তুত মালয়েশিয়া ফিলিস্তিনের নিরীহ জনগণের ওপর নির্বাচনে হামলা চলে যাচ্ছে ইসরায়েল এ নিয়ে টানা আর্তিনা মতো দখলদার বাহিনীর হামলায় নিহত সংখ্যা বেড়ে দুশো ছাড়িয়েছে এদিকে মালয়েশিয়া গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত আছে বলে জানিয়েছে মালয়েশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব বলেছেন যদি জাতিসংঘ অনুরোধ জানায় তাহলে গাজায় শান্তিরক্ষী পাঠাতে প্রস্তুত আছে তার দেশ মালয়েশিয়ার সিনোর এই মন্ত্রী বলেন যেহেতু এখানে আন্তর্জাতিক আইনের বিষয় আছে তাই মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষী টিম পাঠানোর ব্যাপারে মালয়েশিয়া কোনো সিদ্ধান্ত নিতে পারে না ইয়াকুব বলেন এটা সিদ্ধান্ত নেবে জাতিসংঘ আমরা নিজেরা সেনাবাহিনী পাঠাতে পারবো না এর আগে জাতিসংঘের মাধ্যমে বিভিন্ন দেশের শান্তরক্ষী টিম পাঠিয়েছে এর মধ্যে রয়েছে লেবানন ফিলিপিন্স সুদান লিওন এবং কঙ্গো গতকাল মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং গ্রুনেই ইসরায়েল এবং হামাসের প্রতি যুদ্ধবিরতি এবং উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন এই তিন দেশের নেতারা যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতি মনিটর করতে একটি অন্তর্বর্তী আন্তর্জাতিক টিম পাঠাতে আহ্বান জানিয়েছে এছাড়া গাদা সংকট নিয়ে দ্রুত ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন তারা এদিকে এই সংসদ বন্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ দ্রুত একমত হতে ব্যর্থ হওয়ায় পুত্র যে হতাশা প্রকাশ করেছে ফিলিস্তিনেতে শর্ত মেনে নিতে বাধ্য হবে ইসরায়েল হামাস ফিলিস্তিনের ইসলামের প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম মুখপাত্র আব্দুল লতিফ আল কানের প্রত্যয় ব্যক্ত করে বলেছেন অবরুদ্ধ গাজে উপত্যকার উপর সর্বাত্মক সামরিক আগ্রাসন সত্ত্বেও যুদ্ধবিরোধী প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতটুট সংগ্রামীদের পূর্ব শর্ত মেনে নিতে ইউদিবাদী ইসরায়েল বাধ্য হবে তিনি সোমবার গাজে এক বক্তব্যে বলেন যুদ্ধবিরতির প্রতিষ্ঠার জন্য সংগ্রামী সংগঠনগুলো বেঁধে দেওয়া পূর্ব শর্ত মেনে না নেওয়ার জন্য ইহুদিবাদী ইসরায়েল সময় ক্ষেপণ করছে এবং নিজের পরাজয় ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তিনি বলেন তার পছন্দ হোক বা না হোক আজ হোক কিংবা কাল ইসরায়েল সরকারকে প্রতুর সংগঠনগুলো পূর্ব শর্ত মেনে নিতে হবে হামসের মুখপাত্র বলেন ফিলিস্তিনি সংগ্রামী সংগঠনগুলোর সঙ্গে দিনের আলোতে পেরে না ওঠে দখলদার ইসরায়েল রাতের অন্ধকারে কাছের বেসামরিক জনগোষ্ঠীকে তার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এ ধরনের মানবতাবিরোধী হামলা দখলদার ইসরায়েলের পাশবিক ও নৃশংস চরিত্রকে আবারও বিশ্ববাসীর সামনে উন্মোচন করে দিয়েছে কানু বলেন কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানেহ যদি ভেবে থাকেন তিনি এ ধরনের কাপড় সুজিত হামলার মাধ্যমে ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামীদের শক্তি খর্ব করা যাবে তাহলে তিনি দিবস্বপ্ন দেখছেন ভারতে ঘূর্ণিঝড় টাউটের আঘাতে নিহত বারো নিখোঁজ একশো সাতাশ প্রবল শক্তি নিয়ে ভারতের গুজরাটের স্থলভাগে আসতে পরে ঘূর্ণিঝড় টাউটি গতকাল সোমবার সতেরো মে সন্ধ্যায় টাউটির দাপড়ে তসনস হয়ে যায় গুজরাটের উপকূল ভারতের পশ্চিম উপকূলের অন্যান্য রাজ্যেও একই পরিস্থিতির সৃষ্টি হয় সোমবার রাতে দিউয়ের পূর্ব উপকূল দিয়ে এই ঘূর্ণিঝড় স্থলভাগে প্রবেশ করে ঝড়ের বেগ ছিল খুবই তীব্র পাশাপাশি উপকূল অঞ্চলে প্রবল বৃষ্টিপাত হয় ভারতীয় আবহাওয়া অফিসের একটি বিবৃতিতে জানা যায় ঘূর্ণিঝড় টাউটি স্থলভাগে ঘন্টায় প্রায় দুইশো কিলোমিটার বেগে প্রবেশ করলেও পরে ঝড়ের গতিবেগ দ্বারায় ঘন্টায় একশো নব্বই কিলোমিটার এখন গুজরাটের উপরে রয়েছে ঘূর্ণিঝড় টাউটি তবে তা অনেকটাই শক্তি হারিয়ে ফেলেছে গুজরাট হতে এই ঘূর্ণিঝড় রাজস্থানে প্রবেশ করবে তবে এখন ঝড়ের দাপট অনেকটাই কম তবে অব্যাহত রয়েছে বৃষ্টি প্রবল এই ঘূর্ণিঝড়ের প্রভাবে একাধিক এলাকায় উপড়ে গিয়েছে গাছ বৈদ্যুতিন খুঁটে সোমবার সতেরো মে বিকেলের মধ্যে প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে টাউটির আঘাতে কমপক্ষে বারো জন নিহত হয়েছে বলে জানা গেছে আহত হয়েছেন অর্ধ শতাধিক এখনও নিখোঁজ হয়েছেন একশো সাতাশ জন ভয়াবহ এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মুম্বাইয়ের কাছে আরব সাগরে একটি বারজন নৌকা ডুবে যায় সেই নৌকার ষাটজনকে ভারতীয় নৌবাহিনী উদ্ধার করেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে মহারাষ্ট্রেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে মুম্বাই আগত ও মুম্বাই থেকে ছাড়া হবে এমন পঞ্চান্নটি বিমান সোমবার বাতিল করা হয় ভারতে করোনায় একদিনে মারা গেলেন পঞ্চাশ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এ তথ্য জানিয়েছে দিল্লির একটি হাসপাতালে কর্মরত আনাজ মুজাহিদ নামে এক চিকিৎসক করোনা পজিটিভ রিপোর্ট হাতে পাওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মারা যান জুনিয়র আবাসিক চিকিৎসক আনাস একানন তার মতো অসংখ্য চিকিৎসক স্বাস্থ্যকর্মী কোভিডের শিকার হয়েছেন আইএমএ জানিয়েছে চলতি বছরে এখন পর্যন্ত ওই সংখ্যাটা দুইশো চৌচল্লিশ ছাব্বিশ বছরের আনাস তাদের মধ্যে সর্বকনিষ্ঠ আইএমএ জানিয়েছে রোববারে ভারত জুড়ে পঞ্চাশ চিকিৎসক স্বাস্থ্যকর্মী করোনায় মারা গেছেন আইএমএর সাধারণ সচিব জয়জ লেলে বলেন ভারতে একদিনে পঞ্চাশ চিকিৎসক স্বাস্থ্যকর্মীর মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে করোনার দ্বিতীয় ঢেউয়ে দুশো চৌচল্লিশ চিকিৎসক স্বাস্থ্যকর্মী মারা গেলেন